গুলমার্গের ভিউ আমরা প্রচুর মজা করছি, ফটো তুলছি আর জাস্ট ভিউটা দেখে পাগল হয়ে গেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্পিতা স্টোরি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের দিনটা আমি এখন থেকে শুরু করছি। তো আমি রেডি হয়ে গেছি, এখন সকাল 8টা বাজে, আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। তো এখন আমরা গুলমার্গের দিকে যাচ্ছি, তো চলো তোমাদেরকেও নিয়ে যাব সঙ্গে। তো চলো তোমরাও আমাদের সঙ্গে, তো বেশি বকবক না করে বেরোনো যাক, লেটস গো। তো দেখো আমরা গুলমার্গের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো যেতে যেতে এত সুন্দর ভিউ দেখে তোমাদের সঙ্গে শেয়ার না করেই পারলাম না। তো রাস্তাটা এত সুন্দর, হ্যাঁ, তো দুই দিকেই পাইন গাছ ভর্তি, তো খুব সুন্দর লাগছে। তো এত সুন্দর দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করব না, সেটা কখনোই সম্ভব নয়। তো জাস্ট চক্ষু সার্থক, মন মুগ্ধকর পরিবেশ, আর সত্যি কথা বলতে একটা আলাদা রকমের শান্তি। যতটুকুই বলবো না কেন, সুন্দর বলার আমার সত্যিই ভাষা নেই, ভাষায় প্রকাশ করা। তো তোমরা দেখে বুঝতেই পারছো, ন্যাচারাল জিনিসপত্র এত সুন্দর, সাধারণ একটা ছোট জিনিস, ন্যাচারাল একটা ফুল হয়ে রয়েছে, এত ভালো লাগছে, সব জিনিস মিলিয়েই খুব সুন্দর, মানে ভাষায় প্রকাশ করার আমার কাছে অ্যাটলিস্ট কোনো ভাষা নেই, তোমরা দেখে বুঝতেই পারছো। তো যেতে যেতেই আমি তোমাদের সঙ্গে একটু রাস্তার ভিউটা শেয়ার করছি, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো তোমরা ভিডিওটা দেখো, এনজয় করো, তোমাদের সঙ্গে তো ভিউ পয়েন্টে গিয়ে দেখা হবেই। তো ততক্ষণে তোমরা রাস্তার ভিউটা দেখো, এনজয় করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। তো দেখো আমরা চলেও এসেছি, তো এসে আমরা আমাদের পক্ষীরাজে উঠেও পড়েছি ঘোড়ার পিঠে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো যেতে যেতে প্রচুর ভিউ পয়েন্ট পড়বে, তো সঙ্গে আমাদের গাইডম্যানও আছে, তো আমাদেরকে সব কিছু ভালো করে ওরা বুঝিয়ে বলছে কোথায় কী হয়েছিল। তো এখানে ম্যাক্সিমাম জায়গায় প্রচুর হিন্দি মুভি শ্যুটিং হয়েছে, তো ওরা সেগুলোই বলছে কোথায় কী হয়েছে, কোনটা কী, কারণ আমাদের পক্ষে তো সব কিছু জানা পসিবল নয়। তো সেগুলো ওরা বলছে, খুব ভালো লাগছে, আর এত সুন্দর জার্নি, আর আমার জন্য ঘোড়ার পিঠে খুব মানে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আমার প্রচুর ভয় লাগছিলো, নার্ভাস লাগছিলো, আমি তো প্রচুর চিৎকারও করছিলাম মাঝে মধ্যে, একটু এদিক থেকে ওদিকে হচ্ছিলো যখন। আর সত্যি কথা বলতে রাস্তাটা তোমরা দেখলে বুঝতেই পারবে, কিছুটা জায়গা এখন যেমন যাচ্ছি ভালো, বাট আগে যখন যতটা জায়গা আমরা পার হয়ে এসেছি খুব খারাপ রাস্তা, সামনের দিকেও আরও খারাপ রাস্তা। তো আমার এটুকুই বলার, এত সুন্দর জায়গা, এত টুরিস্ট, বাট সেখানে একটু রাস্তাঘাটটা সত্যি ভালো হওয়ার দরকার, আর যেখানে ঘোড়ার পিঠে যেতে হবে, তো এতটা দুর্গম জায়গা হওয়া ঠিক না, অনেক রকম বিপদ হতে পারে। তো তোমরা একটু সাবধান সেফটিভাবেই যাবে, আর তোমাদের যদি আমার মতন ভয় থাকে তো কোনো চিন্তা না করে ভগবানের নাম করতে করতে চলে যাবে, কোনো প্রবলেম নেই। আর এত সুন্দর ভিউ দেখতে দেখতে তুমি ভয়টা ভুলেও যাবে, যদিও আমি ভয়টা একদমই অ্যাভয়েড করতে পারছিলাম না, আমার সত্যিই খুব ভয় লাগছিল। তো তার মধ্যেও এত সুন্দর জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো সত্যি খুব ভালো লেগেছে। বাট গুলমার্গের আমার কিছু ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে। তো এতক্ষণ পর্যন্ত সত্যি খুব ভালো লাগছিল, কিন্তু আমাদের সঙ্গে খুব বাজে একটা দুর্ঘটনা ঘটে যায়। বাট আমি এখন তোমাদের সঙ্গে এই ভিডিওতে বলতে চাইছি না, বাট বলছি না, কারণ ভালো এক্সপিরিয়েন্স বলো খারাপ এক্সপিরিয়েন্স বলো, যেটুকুই যা হয়েছে সেটা তোমাদের অন্য একটা ভিডিওতে আমি বলবো। তো তোমরা তার জন্য ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো, আর পরের ভিডিওর জন্য ওয়েট করো, আশা করছি তোমাদের সবটাই বলবো ডিটেলসে। আর এই ভিডিওটা ততক্ষণে এনজয় করো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো
তো তোমরা দেখো ভিউগুলো কত সুন্দর, এখানে যেই এগুলো হোটেল কিছু, হ্যাঁ তো খুব সুন্দর। তো এটা গুলমার্গের মধ্যে আর সামনে প্রচুর স্নো পড়ে আছে, এগুলো তো দেখে বুঝতেই পারছো সবসময় অলমোস্ট স্নো থাকে, এখানে স্নোটা নেই এখন বাট কিছুদিন আগেই ছিল ওরা বলছিল। আর ওরা এখানটায় দেখাচ্ছিল যে এই মুভি শ্যুটিং হয়েছিল, বাট আমার এই মুহূর্তে মুভিটার নাম মনে পড়ছে না কারণ অনেক মুভির কথাই ওরা বলছিল। তো এখানে ম্যাক্সিমাম জায়গায় প্রচুর শ্যুটিং হয়েছে, তো সেগুলোই ওরা বলছে আর কোনটা কী সেগুলো আর কি। আমাদের সঙ্গে যে গাইডম্যান ছিল আর যারা যাচ্ছিল আমাদের সঙ্গে, তো খুব ভালো লাগছিল। তো আমরা এখন পক্ষীরাজে করে সুন্দর ভিউ দেখতে দেখতে ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি, তো তোমরাও আমাদের সঙ্গে চলো, ভিডিওটা দেখো, এনজয় করো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো তোমাদের যেই দুর্গম রাস্তার কথা বলছিলাম, তো এই যে সেই দুর্গম রাস্তা, তো তোমরা দেখে বুঝতেই পারবে প্রচুর জল কাদা। আর যেহেতু ঘোড়ার করে সবাই যাচ্ছে সেই জন্যই আরও এরকম খারাপ অবস্থা হয়ে গেছে। তো এখান থেকে যেতে সত্যিই খুব ভয় লাগছিল, তোমরা দেখে বুঝতেই পারছো যদি কেউ পড়ে যায় তো তার অবস্থা খুব খারাপ। আর মানে পাথর রয়েছে যেহেতু আরও টলমলো, মানে ঘোড়ার একটার ওপরে পা দিচ্ছে উঁচু নিচু, মানে খুব ভয় লাগছিল। তো এই রাস্তার কথাই তোমাদেরকে বলছিলাম, তো খুব সাবধানে সবাই যেও। তো আমার তো সত্যিই খুব ভয় লাগছিল, তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। তো দেখো আমরা আমাদের ভয় জয় করে ভিউ পয়েন্টে এসে পৌঁছলাম। তো দেখো আমরা চলে এসেছি গুলমার্গ, দেখো ভিউ দেখো চারিদিকে কত সুন্দর, আমি এসে একটু অসুস্থ হয়ে পড়েছি। তো যাই হোক সব মিলিয়ে মিশে দেখো এত সুন্দর ভিউ, দারুণ লাগছে। পাইন গাছ না এগুলো, ভিউ দেখো চারিদিকে ক্যামেরাটা দারুণ ঘোরাও নিচ থেকে পুরো। তো দেখো এখানে চারিদিকে পাইন গাছ, তার নিচে বরফ পড়ে আছে, অসাধারণ লাগছে, খুব সুন্দর। আর এখানে ছোট ছোট দোকানপাট আছে যেখানে চা ম্যাগি পাওয়া যাচ্ছে ঠান্ডার মধ্যে, গরম গরম খাবার, খুব ভালো লাগছে। আর এখানে বিভিন্ন ধরনের রাইডস অ্যাক্টিভিটি আছে, স্লেজ কার, তো খুব সুন্দর লাগছে। তো আমরা এখন আরও একটু ওপরের দিকে যাচ্ছি। তো দেখো আমরা কোথায় এসে গেছি, তো এটা হচ্ছে গুলমার্গ, তো এটা গুলমার্গের ভিউ। তো দেখো চারিদিকে পাইন গাছ আর অসাধারণ বরফ, মানে স্টিল ঠান্ডা। তবুও কালকে সোনমার্গের তুলনায় এখানে স্নোফলটা হচ্ছে না, বাট ভিউটা জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। তোমরা দেখো ভিউটা, এনজয় করো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমরা তো জাস্ট পাগল হয়ে গেছি, প্রচুর ফটোশ্যুট করছি, শুয়ে বসে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা এখন ভিউটা এনজয় করো, তো চারিদিকটা তোমরা একটু দেখো কত সুন্দর, জাস্ট আমাদের ক্যামেরার মাধ্যমেই তোমাদেরকে দেখাতে পারি, আরও ভালো লাগছে। আমাদের নিজেদের তো কোনো কথা হবে না, স্টিল মান অসাধারণ এক কথা। তো দেখো তো দেখো এই যে গুলমার্গের ভিউ, আমরা প্রচুর মজা করছি, ফটো তুলছি আর জাস্ট ভিউটা দেখে পাগল হয়ে গেছি। আর আজকে একটু সানি ওয়েদারও আছে, মানে রোদ উঠেছে ভালো, আর চারিদিকে পাইন গাছ জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না সব মিলিয়ে মিশে। তো দেখো চারদিকটা দেখো, তো দারুণ লাগছে, আজকে খুব খুশি হয়ে গেছি, একটু রোদ বেরিয়েছে বেশ ভালো লাগছে। তো দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও।
তো আমি দেখো পক্ষীটা যে উঠে পড়েছে। তো তোমরা এতক্ষণে বুঝেই গেলে আমি কতটা চিৎকার করলাম, কতটা ভয় লাগছিল। অ্যাকচুয়ালি ঘোড়াটা একটু এদিক ওদিক করছিল, তো সেই জন্যই। তো সত্যিই আমি খুব ভয় পেয়েছিলাম, নার্ভাসও ছিলাম এই জন্যই। তো চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো দেখো আমরা এখন লাঞ্চ করতেছি, এরকম জায়গায় বসে খাওয়া ফিলটাই আলাদা। চলো লাঞ্চে কি দেখাবো। তো দেখো আমাদের লাঞ্চ চলে এসেছে। তো লাঞ্চে কী কী আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে আছে বিরিয়ানি, তন্দুরি রুটি, চিকেন কষা আর হচ্ছে ডাল মাখনি। তো এই আজকে আমাদের লাঞ্চ। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, তারপর আমরা একটু ভিউটা এনজয় করছিলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো চলো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার চ্যানেলটার পাশে থেকো। তোমরা যারা নতুন এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে। সো বাই।